হ্যালো বন্ধুরা, আবারো চলে এলাম। আমি আছি আমার ছাদ বাগানে। খুবই সামান্য একটা কাজ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই যে বন্ধুরা, তোমাদের কি মনে আছে সেই যে নার্সারিতে থাকা আমার ছোট্ট আপুটি আমাকে একটি গাছ দিয়েছিল, অপরাজিতা? সেই গাছটি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আজকে এখান থেকে, এখানে যে ফলগুলো আছে এটার, সেই বীজগুলো আসলে আজকে আমি সংরক্ষণ করব, সেটি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা আগে থেকে অনেকে জানো এই ব্যাপারটা, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সামান্য কাজ যদিও, যেহেতু সবসময় আমার ছাদ বাগানের আপডেটগুলো তোমরা দেখো, সেই জন্য বন্ধুরা আমি চাইছি এটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এই যে এখানে যে ফলগুলো ধরেছে, এগুলো আসলে একেবারে পরিপক্ব হয়ে গিয়েছে, যে জন্য এগুলো আমি এখন সংরক্ষণ করব এবং এক দুদিনের মধ্যেই আবার এই বীজটা আমি রোপণ করে দিব। তাহলে বন্ধুরা চলো আমি কি করছি সেটা দেখে নাও। এই যে তোমরা মাঝে মাঝে যে আমার ছাদ বাগানে মাটির হাঁড়িগুলো দেখো, এগুলো আসলে এমনি এমনি এখানে আমি বসে রাখিনি, ওই যে সামনেও আছে। এগুলোতে আমি নানা ধরনের কাজ করে থাকি, সেগুলো অবশ্য অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, সেটি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে গাছটা তোমরা দেখলে, সেটা থেকে আসলে আমি এই বীজগুলো সংরক্ষণ করব এবং এখানেই রেখে দিব খুবই অল্প সময়ের জন্য। আমি এখান থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি এবং একটু সাবধানে নিতে হবে আমাকে, কারণ বীজগুলো কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, একটু ধরলে এটা ফেটে যায়। তোমরা হয়তো শব্দ শুনে বুঝতে পারছো বন্ধুরা, কিছু বীজ আমার পড়ে যাচ্ছে। আসলে যেহেতু একা একা, এই যে পড়ে গিয়েছে একটু দেখাই, যেহেতু একা হ্যান্ডেল করতে হয় ক্যামেরাটা, সেই জন্য আমি তোমাদের একেবারে যে দেখানো দু হাত দিয়ে করা সেটা আমি করতে পারছি না। এই দু তিনটে বীজ পড়ে গিয়েছে, এগুলো রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি উঠিয়ে নিচ্ছি এভাবে, এবং সবগুলোই আমি উঠিয়ে নেব, কারণ আজকে আমি এই কাজটা করতাম না। অবশ্য বন্ধুরা, আমি ছাদ বাগানে এসে দেখি এই যে এখানে একটা আপনাআপনি ফেটে আছে এবং সেই বীজগুলো আমি আর খুঁজে পাইনি, সেই জন্য ভাবলাম সবগুলো উঠিয়ে নেই। এবং সুমি আমাকে এমনটাই বলেছিল, যখন গাছে একেবারে শুকিয়ে যাবে তখনই যেন আমি ফলগুলো সংরক্ষণ করি এবং লাগানোর জন্য আমি প্রস্তুত হয়ে যাই, তাহলে আমার বাগানে গাছের সংখ্যা বেড়ে যাবে, সে আমাকে এমনটি বলেছিল। আমি ওর কথা অনুযায়ী আসলে কাজগুলো করতে চেষ্টা করছি। আমার সংরক্ষণ করা হয়ে গিয়েছে, ওই যে আমি রাখার সাথে সাথেই দু একটা ফেটে গেল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা শব্দ শুনতে পেয়েছো। চলো তাহলে যেখান থেকে গাছটা এনেছিলাম সেখানে আবার গাছটাকে রেখে আসি। বন্ধুরা, চলো ফিরে যাই যেখান থেকে এসেছিলাম সেখানে। বন্ধুরা, আমার বীজগুলো সংরক্ষণ করা হয়ে গেল, আমি এখন এটাকে ঢেকে রাখবো এবং খুবই সামান্য সময়ের জন্য, এক দুদিন কিংবা আজ রাতেও হয়তো বা আমি ছাদে আসতে পারি গাছটা করে নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, নটে গাছটি মরলো, আমার গল্প ফুরলো। ভালো লাগলে বন্ধু করে নিও।